প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আসন্ন জেলা পরিষদ নির্বাচনে রাজশাহী ও নাটোরে নির্বাচনী সামগ্রী বিতরণ ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ছয় দফা দাবিতে নাটোরে রেলওয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আসন্ন জেলা পরিষদ নির্বাচনে রাজশাহী ও নাটোর জেলার মোট ষোলোটি উপজেলায় নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের হাতে ইভিএম সহ সকল নির্বাচনী সামগ্রী তুলে দেওয়া হয় তারা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ উপজেলায় এসব সামগ্রী নিয়ে যান রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে এবার চারজন চেয়ারম্যান সহ সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মোট একান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সংরক্ষিত সদস্য সতেরো ও সাধারণ সদস্য পদে জন উপজেলার রাজশাহী কক্ষে ইভিএম পদ্ধতিতে মোট এক হাজার একশো পঁচাশি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সতেরো অক্টোবর সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে এদিকে নাটোরের জেলা পরিষদ নির্বাচনের জন্য ইভিএম সহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন সাধারণ সদস্য পদে তেত্রিশ এবং বারো জন সংরক্ষিত মহিলার সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলায় মোট ভোটার আটশো ছয় জন সতেরো অক্টোবর চোদ্দটি ভোট কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে জেলা ও পুলিশ প্রশাসন সব রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকারের বিভিন্ন প্রকল্প ও টেকসই অর্থনীতি শক্তিশালী করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে সভা করেছে রাজশাহী চেম্বার চেম্বার কমার্স ইন্ডাস্ট্রি রবিবার বেলা দিকে সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু মতবিনিময় সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকগণ ও চেম্বার পরিচালনা পর্ষদ তাদের মতামত তুলে ধরেন তারা বলেন করোনাকালীন সময় অতিক্রান্ত করা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক মন্দায় ব্যবসা বাণিজ্যে নেমেছে এর মধ্যে সরকারের রাজস্ব আহরণে ভ্যাট ট্যাক্স সংশ্লিষ্ট ব্যবসার লাইসেন্স গ্রহণ সর্বোপরি ট্যাক্সের ট্যাক্স আদায়ের ফলে ব্যবসায়ীগণ বিভ্রান্ত ও মানসিক যন্ত্রণার শিকার হয়ে পড়েছেন চলমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে বাজার অভিযান চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানান ব্যবসায়ী নেতারা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী সহসভাপতি মোহাম্মদ সুলতান মাহমুদ সুমন পরিচালকবৃন্দ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামিলা আলম প্রীতি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ নিয়োগবিধি দুই হাজার সংশোধন করে পূর্বের নাই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অষ্টম শ্রেণী পাস বহাল রাখা সহ ছয় দফা দাবিতে নাটোরে রেলওয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছে রবিবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয় এ সময় রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি লাইন ক্লিয়ার না পাওয়ায় প্রায় এক ঘন্টা নাটোর স্টেশনে আটকা পড়ে এতে দুর্ভোগের শিকার হয় যাত্রীরা কর্মচারীদের অন্যান্য দাবিগুলো হলো আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু রাখা কর্মচারীদের সকল বকেয়া বেতন পরিশোধ করা অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে অন্যায়ভাবে চাকরিচ্যুত না করা রেলওয়েতে প্রচলিত আইন অনুযায়ী দৈনিক আট ঘণ্টা ডিউটি নির্ধারণ করা এবং নিরাপদ কর্মস্থল সৃষ্টি দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরে অবস্থিত নয়টি স্টেশনে একযোগে এই কর্মসূচি পালন করা হয় নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুন নাহার জানায় শ্রমিকদের সাথে কথা বলে লাইন ক্লিয়ার করে দেওয়া হলে প্রায় এক ঘন্টা পর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন ত্যাগ করে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে ইঁদুর নিধন দিবস পালিত হয়েছে এ উপলক্ষে রবিবার সকাল দশটার দিকে কৃষি বিভাগের আয়োজনে কালেক্টরেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায় শোভাযাত্রা শেষে ইদুর নিধনের জন্য প্রয়োজনীয় দ্রব্যের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মহসিন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ সহ কর্মকর্তাবৃন্দ এ সময় বক্তারা বলেন ইঁদুর দেশের খাদ্যশস্য ধান চাল গম সহ অন্যান্য সামগ্রী খেয়ে ফেলে এবং নষ্ট করে ফলে কৃষকের অনেক ক্ষতি সাধিত হওয়ার সাথে সাথে দেশের খাদ্য ঘাটতি দেখা যায় তাই ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে সবাইকে ইঁদুর নিয়ন্ত্রণে কাজ করতে আহ্বান জানান তারা কাউকে পশ্চাতে রেখে নয় ভালো উৎপাদনে উত্তম পুষ্টি সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন এ প্রতিপাদন নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি প্রাণী সম্পদ মৎস্য এবং খাদ্য বিভাগের যৌথ আয়োজনে কালেক্টরেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার জেলা প্রশাসক শামী আহমেদের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুত তোয়াদুত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন রশিদ সহ কর্মকর্তা সভায় বক্তারা বলেন বর্ষিক দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবিলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনও নিশ্চিত করতে হবে এক্ষেত্রে খাদ্যের পুষ্টিমান এবং পরিবেশের সুরক্ষা বিবেচনা করতে হবে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ